হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে কিন্তু একটা চেরা জায়গায় এসেছি। আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না, আর খুব কাছেও না, একটুখানি মিডিল জায়গায় আছি। আর এই জায়গাটায় বেশ কয়েক মাস আগে এসেছিলাম, তারপর ঘুরে ঘটে গেছে অনেক পরিবর্তন, অনেক ফুলের মেলা। এতক্ষণ তো নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে নিয়েছো, হ্যাঁ কার বাড়ি এসেছি নিশ্চয়ই বুঝে গেছো। আর আমি বলছি না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, দারুণ লাগবে। খুব সুন্দর বাগান কিন্তু এটা হয়েছে, ছোট্ট বাগান, খুব সুন্দর বাগান। আর এই বাগানের সাথে হয়েছে কিন্তু সুন্দর কিচেন গার্ডেন, হ্যাঁ দারুণ কিচেন গার্ডেন আছে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্টে টিউন থাকতে হবে, স্কিপ করলে কিন্তু হবে না। আর হ্যাঁ, যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, অবশ্যই রিকোয়েস্ট করবো নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করো, তার সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এইরকম ভিডিও কিন্তু 365 দিন আমি কিন্তু সোর সকাল 11টা নিয়ে আসি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের বললাম যে একটা চেনা জায়গায়, চেনা জায়গায় এসেছি, হ্যাঁ সত্যি চেনা জায়গায়। কারণ বেশ কিছু মাস, তাও অনেক মাস হয়ে গেছে, বেশ কিছু মাস আগে এখানে এসেছিলাম। হয়তো অনেকে চিনতে পারছো না, কারণ এইখানে ছিল একটা প্লাস্টিকের আচ্ছাদন, কারণ তখন চন্দ্রমল্লিকাগুলো বসানো হয়েছিল। আর এখন দেখো, লাইন দিয়ে খালি চন্দ্রমল্লিকা, আরও তো অনেক রকমের গাছ। হ্যাঁ চেনা চেনা লাগছে, তো নিশ্চয়ই চেনা চেনা লাগছে। চলে এসছি স্বপনবাবুর বাড়িতে। স্বপনবাবু কেমন আছেন? ভালো, আপনি? একদম, আমি তো ফার্স্ট ক্লাস। আর এইরকম বাগানে ঘুরছি, সুন্দর সুন্দর বাগান রোজ যাচ্ছি, তো ভালো তো থাকতেই হবে। তো আপনার তো একদম মানে চারদিকে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা, কতগুলো টপ করেছেন? এটা চন্দ্রমল্লিকা আছে 21টা। আরে বাপরে, ছাড়ের মতো এত সস্তা জিনিস আছে, 10 বার ছাড়ছি 10 বার ধরছি। একদম একদম। তো কিন্তু এই সত্যি, আমরা যতই বলি যে আর করবো না, কম করবো, ওরকম করা যায় না। আমি জানি, আমি নিজেই জানি। তো এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে চন্দ্রমল্লিকা। যখন আমি লাস্ট বার এসেছিলাম তখন সবে ছোট ছোট চারা ছিল, আর আজকে দেখো সব কটা কি অপূর্ব লাগছে। তো কাছ থেকে তোমাদের দেখাই, তোমাদের ফুল দেখতে তো খুবই ভালো লাগে। দেখো খুব সুন্দর ভাবে করা আছে। আর এগুলো অনেক কিছু প্লাস্টিকের পটে আছে, কিছু মাটির টবে আছে, বিভিন্ন জায়গায় কিন্তু গাছগুলো বসানো আছে। তো স্বপ্নবাবু এখন কি গাছে কি খাবার দিচ্ছেন? এখন তো আমি কোনো খাবার দিই না। এখন তো ফুল ফুটে গেছে, হ্যাঁ শুদ্ধ জল। আর আপনি এই মাটিটা কিভাবে বানিয়েছিলেন একটু দর্শকদের বলে দিন। আমার কোনো ফর্মুলা নেই, মাটি, বালি, কম্পোস্ট, হ্যাঁ আর গুঁড়ো, শিংকুচি, কিছুটা কয়েক দানা করে থাকি আমাদের ডিএপি, আচ্ছা আর নিম খোল যাতে পোকা না লাগে, আচ্ছা এইটুকু দিয়ে করি। এইটুকু দিয়ে কি মাটিটা বানিয়ে রেখে দেন? বানিয়ে টবে ভরে রেখে থাকি, আচ্ছা এবং টবটা ফেলে রাখা হয় না, জল দিয়ে দিয়ে ভেজাতে হয়, আচ্ছা মানে এই টবগুলো ধরে আমি গত বছর জুন মাস করা আছে, আচ্ছা জুন মাস থেকে মাটিটা বানিয়ে তারপর চারা বসিয়েছেন। কবে চারা বসিয়েছি? আগস্টে। আপনি এসেছিলেন? হ্যাঁ আমি জানি, স্যার এক সপ্তাহ আগে। একদম একদম ঠিক ঠিক ঠিক। তাহলে বুঝতেই পারছো জুন মাস থেকে চারা বানিয়ে প্রায় 2 মাস এই টবের মধ্যেই মাটি রেখে আগস্টে কিন্তু স্বপনবাবু গাছগুলো বসিয়েছেন। আজকে সেই গাছগুলো ফাইনালি পরিণত হয়েছে, খুবই সুন্দর, খুবই মানে দারুণ লাগছে দেখতে। আর এই গাছগুলোতে এমনি কি খাবার দিয়েছিলেন যখন ছোট ছিল? কি করে কি ওই কম্পোস্ট সার, হ্যাঁ তার সঙ্গে ওই সামান্য হার গুঁড়ো কিন্তু তো দিয়েই দিই। আচ্ছা, আর তরল সার কি দিয়েছেন? তরল সার হিসেবে খোল জল, ওটা মাস্ট মাস্ট ও দিতেই হবে। একদম। তো আরো আরো কিছু চন্দ্রমল্লিকা তোমাদের দেখাবো, কিন্তু এখন স্বপনবাবু ছাদে যেটা অনেক মানে আমাকে বলছে অনির্বাণ আর একটু আগে কদিন আগে আসলে এখানে আরো ফুল ছিল, কিন্তু ঠিক আছে আমরা এতেই খুশি, কারণ ফুল হলেই আমার মন কিন্তু খুশি হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি এক ঝাঁক গোলাপ, এক ঝাঁক গোলাপ, মানে কি করছেন গোলাপ এত সুন্দর মাটিতে? জানি আমি সুন্দর বলে কিছু করছি না, আমি নিজে যা পাচ্ছি করছি, ও নিজেরাই সুন্দর, ফুল তো নিজেরাই সুন্দর।
একদম এই কথাটা কিন্তু ভালো, যা পারছি আমি করছি সত্যি। নিজের মতো গাছ করাতে আলাদাই একটা কিন্তু মজা আছে, নিজের মতো করে গাছ করো, কাউকে অনুকরণ না করে অনুপ্রেরণা নিয়ে গাছ করো। অনুকরণ বেশি করতে গেলে কিন্তু সমস্যা হবে, অনুপ্রেরণা নাও, নিয়ে দেখো মাটিতে সুন্দর গোলাপ। তারপরে এখানে কি খাবার চলছে এখন? এখন আর খাবার নেই, ফুল হওয়ার শুরু হয়ে গেলে আর খাবার নেই। আচ্ছা, তার আগে কি দিয়েছেন? আগে ওই গোলা ইয়ে কি বলে নিমখোল, নিমখোলের জল, নিমখোলের জল, কম্পোস্ট। আচ্ছা, নিমখোলের জলটা কিভাবে বানাতে হয়? একই রকম। নিমখোলের জল কতদিন জলে ভেজাম? এই 4 দিন, খুব বেশি হলে 5 দিন। আচ্ছা, ভিজে দেবো জলটার সাথে আর এমনি জল মেশান? এমনি জল মেশাই। এমনি জল মেশানোর মানে ওই এখন আগে ছিল 20:1, এখন হয়ে গেছে 16:1। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটু ঘন, গাছ যত বড় হবে তত ঘন একটু। বাহ, তাই বুঝতেই পারছো নিমখোলের জল কিন্তু গোলাপ, নিমখোল কিন্তু গোলাপের জন্য খুবই ভালো। তো এইখানে দেখতেই পাচ্ছ অনেক গোলাপ গাছ, টোটাল কতগুলো গাছ আছে সম্ভব? 10টা। 10টা নিশ্চয়ই সামনে বছর দেখবো 10 থেকে 15 বা 20 হয়েছে, ঠিক আছে? যতই আপনি বলুন যে আর গাছ কিনবো না, তো সেরকমই। এখানে খুব সুন্দর একটা গোলাপ, তাজমহল, মানে এটা হচ্ছে গোলাপ প্রেমীদের মধ্যে অন্যতম চাহিদা, মানে এটা থাকবেই সবার, মানে যারা গোলাপ ভালোবাসে এই এই ভ্যারাইটিটা। 300, হ্যাঁ কলকাতা 300, এটা তো, হুম এই যে এইটা ঝরে যাচ্ছে আর এই সবে শুরু হচ্ছে একদম। এই যেটা কলকাতা 300 দেখো, সুন্দর সুন্দর ফুল, প্রচুর ফুল, বিভিন্ন রকমের কালেকশন স্বপন বাবু আছে। হ্যাঁ, এটা কি আমাকে বলেছিল, আইডি দিয়েছিল লাল বাহাদুর। লাল বাহাদুর, আচ্ছা, প্রচুর প্রচুর রকমের গাছ, ঠিক আছে, গোলাপ গাছ ভুলে গেছি। আচ্ছা, এটা কালকে ফুটে ফুটেছে, কালকেই ফুটেছে। তো যেটা তোমাদের বলা সেটা হচ্ছে, বুঝতেই পারছো ফুল যখন ফোটা শুরু হয়ে যাবে তখন কিন্তু কোনো রকমের খাবার না, আবার খাবার এই সব ফুল হয়ে যাবে, আবার গরম গরম পড়ছে তখন হবে দেব। কিন্তু আচ্ছা আরেকটা কথা এই ফাঁকে বলে রাখি, হ্যাঁ এই যে গাছে আবার ফুলটা সব কাটা পড়ে গেল, হুম কাটা পড়ে গেছে, তো এখন আমি খাবার দিয়ে দিই। হ্যাঁ এখন খাবার দিতে, এটাই বলতে যাচ্ছিলাম। কিন্তু যখন ফুল সব হয়ে গেল, যখন কেটে দিলে তখন কিন্তু খাবার, কি খাবার দিতে হবে তার ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে দিয়েছি, সেই মিক্সচার আপনার দেয়া, সেই মিক্স খাবার দিলেই আবার কিন্তু ফুল আসবে, বুঝতে পেরেছো? গোলাপ গাছ হয় কঠিন, ভয় পেলে করতে আরো কঠিন, ঠিক আছে, কিন্তু ভালোবেসে করলে সব গাছেই ফুল আসবে। অলরেডি এখানে দেখো কাটিং এখানে স্বপনবাবু করে দিয়েছিলেন, তারপর দেখো দুটো শুট বেরিয়েছে, ঠিক আছে, এখান থেকে নিশ্চয়ই 20 আসবে, খুব ভালো হবে। তারপরে যেটা দেখাবো ইমপ্রেশন, ইমপ্রেশন দেখো, থালা ভর্তি ভর্তি ইমপ্রেশন এখানে আছে, পুরো রাজভোগ সাজানো, ঠিক আছে, আর প্লাস্টিকের গামলাও দেখতে পাচ্ছি, মাটির পটও আছে, যেখানে যা পেরেছে স্বপনবাবু সেখানে বসিয়েছে। পেছনে আরো এক ঝাঁক গাছ আছে, গেজনিয়া আছে, সালভিয়া আছে, তারপর এস্টার আছে, ঠিক আছে, টরেনিয়া একদম ছোট বাচ্চা চারা, হ্যাঁ ছোট চারা, এখন 20 আসবে, এখন শীতে সব গাছে 20 আসবে, আর পিঞ্চিং করা যাবে না, পিঞ্চিং করার দিন শেষ হয়ে গেছে, তো এখন কিন্তু এইরকম ফুল আসবে, তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। দেখো এবার যেগুলো দেখাবো সেটা হচ্ছে হলিওক, তো স্বপ্নবাবু বলছে, কিন্তু তার আগে আমি দেখাবো স্বপ্নবাবু সবজি, সবজি কিছু তো নিচে আছে কিছু ওপরে আছে, দেখো বেগুনের চারা, মানে বেগুনের চারা স্বপ্নবাবু ছাদে যত না আছে লোককে আরো বেশি দিয়েছে, লোককে দিয়েছেন তো অনেক, প্রচুর মানুষজনকে স্বপ্নবাবু চারা, বেগুনের চারা, টমেটোর চারা দিয়েছেন। তো এইখানে দেখো, এইখানে দেখো একটা বেগুন হয়ে আছে, এই দেখো এ ছাদে এরকম নিজের বেগুন গাছে ঝুললে, মানে শুধু ঝুললেই দেখেই আনন্দে আত্মহারা হয়ে যাবো সত্যি। এইরকম সবজি কিন্তু সবার বাগানে করতে হবে, খুব সহজ করা, খালি সবজি পচা জল দাও আর কিচ্ছু দিতে হবে না, তাতেই তোমাদের গাছ হয়ে যাবে। তো এইখানে দেখো অনেকগুলো বেগুন গাছ আছে, নিচেও তোমাদের দেখাবো, নিচেও বেশ কিছু সবজি আছে, মিট মশলা গাছ নতুন এডিশন, তাই নাকি? আপনি যাওয়ার পরে দেখি তো শুকে দেখবো, হ্যাঁ নিশ্চয়ই ছিড়ুক না, আমার দারুণ লাগে, আহা অসাধারণ অসাধারণ সুঘ্রাণ, মানে খুব কম বাড়িতে আমি দেখেছি এই গাছটা, কিন্তু এর সেন্ট মানে আলাদাই আলাদাই লাগে। তো এটা কোথা থেকে এনেছেন? ওই আপনার লোকাল নার্সারি, একদম, তো দারুণ দারুণ, দেখো খুব সুন্দর একটা মিট মশলা গাছ আছে,
তারপর আমি দেখতে পাচ্ছি অনেক টমেটো, টমেটো গাছ প্রচুর করেছিলেন স্বপন বাবু, আমাকে তো বলেছিল আগে অনির্বাণ টমেটো গাছ নিয়ে যাও, তাই বলো না কোথায় লাগাবো টমেটো গাছ, তখন আমার ছাদ ভর্তি করি চন্দ্রমল্লিকা। তো এখন দেখতে পাচ্ছি টমেটো গাছ, সে টমেটো একদম ঝুলছে, কিছু টমেটো পেকেও গেছে, যখনই এখান থেকে ডাল ছাড়বে এটাকে কেটে দেবো, ওই ডালটাকে তুলবো, যেমন এটা করেছি। আচ্ছা, হ্যাঁ ওই আসল ডাল কেটে দিয়েছি, কেটে দিয়ে এখান থেকে দেখছি শাখা বেরিয়েছে, এইটাকে বাঁধবো, এই এখন মেন। বাহ, চেরি টমেটো এবার আমিও বসিয়েছি, তোমরা সবাই জানো, দেখা যাক, খুব সুন্দর এখানে অনেক অজস্র ফুল এসছে, আর এখানে অনেক টমেটো, অনেক টমেটো গাছ আছে। তারপরে এখানে সেই স্বপ্নবাবু ড্রাগন, ড্রাগন গাছ দেখো কি সুন্দরভাবে হয়েছে, আর এখানে অনেকগুলো ড্রাগন আছে কিন্তু, 1, 2, 3, 4 সবগুলো একসাথে হচ্ছে খুব ভালোভাবে, মাটিতেও আছে, জমিতে, জমিতেও আছে, এখান থেকে যে ছাড় বেরোচ্ছে ওই ধরনের জমিতে পড়ছে। আচ্ছা, তো বুঝতে পারছো তো খুব সুন্দর। এবার আবারও আরো কিছু চন্দ্রমল্লিকা দেখিনি, মানে এই ছাদটা চারদিকে শুধু চন্দ্রমল্লিকা সম্ভবত তুলে রেখেছে খুব সুন্দর ভাবে, আর প্রতিটা গাছ কিন্তু দেখো দড়ি দিয়ে এরকমভাবে বাঁধা আছে, কারণ প্যারাপিটের ওপর গাছ রাখলে একটা রিস্ক থাকেই, বাইচান্স হাওয়া দিলো পড়ে গেল, কিন্তু সবসময় চেষ্টা করবে এরকম বেঁধে রাখা, যাতে তোমার একটা টপ নিচে পড়লে টপটা ভাঙলে কোনো অসুবিধা নেই, কিন্তু কারো মাথায় পড়লে তাহলে কোনো সমস্যা। এখানেও দড়ি ছিল, এটা পচে গেছিল, পাল্টেছি। এইবার এই টাই গুলো দেখানো, দুটাকে বেঁধে রাখা, প্রত্যেকটাকে এইভাবে যদি বেঁধে রাখি দেখুন ঝড় কেন, আপনি হাত দিয়ে ঠেলুন নড়বে না, সেটাই, এইটাই হচ্ছে একদম খুব টেকনিক্যালি করা আছে এরকম ভাবে, কিন্তু যারা প্যারাপিটে রাখছে এরকম ভাবে মেধে রাখো যাতে গাছগুলো ভালো থাকে। দেখো এক ঝাঁক সুন্দর গাছ, মানে কি বলবো, খুব সুন্দর কালার, এক একটা কালার মানে কি বলবো, দেখার মতো, দেখার মতো হয়েছে, ঠিক আছে। আর প্রত্যেকটা দেখো 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মতো টব, বেশি বড় টবে সুন্দর করেনি, কিছু বড় আছে, কিছু একটু ছোট আছে, তো দেখো খুব সুন্দর। এবার হয়তো অনেকে বলতে পারে, কমেন্ট আসতে পারে যে হ্যাঁ তুমি এই বলছো, এ কোথায় এক একজনের টবে 1000-2000 ফুল আছে, কিন্তু আমি বলছি সেই যে 1000-2000 করছে কিন্তু এর মজা কিন্তু আলাদা, পুরো ছাদে জুড়ে লাইন দিয়ে এরকম টব, মানে আমার কিন্তু সত্যি ভালো লাগে, আমার গাছও ছোট এবার কারণ করতে পারিনি, আমার তো ভালো লাগে না। ব্যাপারও আছে, আমি এখানে একটা কথা বলি, হ্যাঁ আমি কোনো কম্পিটিশনে বা সব প্রদর্শনীতে দিচ্ছি না, একদম ন্যাচারালি আমার 2000-4000 ফুলের দরকার নেই, কিন্তু আমি যদি একটা ছোট্ট তোড়া দিই, তোড়া সৌন্দর্যই আলাদা, একদম প্রত্যেকটা তোড়া বানিয়ে পুরো ফুলের মনে হচ্ছে একটা পুরো তোড়া, ফুলের তোড়া বলো যাই বলো, একদম ফ্লাওয়ার ভাস মনে হচ্ছে, নিয়ে গিয়ে জাস্ট বসিয়ে দাও টেবিলের মাঝখানে, দারুণ লাগবে। এবার প্রচুর তো ফলের গাছ তো এখানে আছে, এখানে দেখতেই পাচ্ছ আপেল ছাড়ছে সবে, তো এখানে দেখতে পাচ্ছ একটা আপেল গাছ, আপেল গাছে কিন্তু নতুন নতুন শুটস বেরোচ্ছে, দেখা যাক আপেল গাছে নিশ্চয়ই চাইবো, পরে বা যখন আসবো আপেল ঝুলন্ত অবস্থায় দেখবো, দারুণ হবে। এবার তো ওইদিকে যাই, ওইদিকে আরও কিছু গাছ যেগুলো আমি তোমাদের দেখাতে চাই, সেগুলো তোমাদের নিশ্চয়ই দেখা দরকার, তারপরে যাবো কিন্তু নিচে, নিচে পুরো কিচেন গার্ডেন সেটা দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছি হলিওক, এখানে হলিওক আছে 2 পিস, খুব সুন্দরভাবে প্রচুর ঘুরি, আর হলিওক মানে প্রচুর ফোটে, মানে একদম শীতে শেষ অবধি হলিওক ফুটতে থাকে, এখানে হলিওক আছে। তারপরে এখানে দেখো কামরাঙা, বাহ লাল হয়ে গেছে, বা এগুলো মিষ্টি, মিষ্টি কামরাঙা এগুলো, মিষ্টি, আচ্ছা আমি একটু পরে কেটে দিচ্ছি, আপনি একটা তো দেখো সুন্দর, আর দারুণ লাগে কিন্তু দেখতে, কিন্তু আমার ছাদেই নেই, কিন্তু ইচ্ছা আছে এবার কামরাঙা বসানো, কারণ অনেক বন্ধুরা বলেছে অনির্বাণ ফল গাছ করো, খালি ফুল করলে হবে, তো ইচ্ছা আছে এবার ফল করা। তো এখানে আরো কিছু দেখো, হ্যাঁ এখানে একটা সাদা আছে, আর এখানে একটা কুল গাছ দেখতে পাচ্ছি, কুল গাছে ফুল হয়েছে, তো এখানে দুটো গাছ দেখতে পাচ্ছি, এটা পাতিলেবু, আর এটা কি ভিয়েতনাম মালটা, আচ্ছা তার পাশে এটা কি আম গাছ, কাটি আম গাছে কিন্তু
মুকুল আছে তো মুকুল তো হ্যাঁ মনে হচ্ছে আমারও মনে হচ্ছে দেখে মুকুল আছে দেখা যাক কি হয় সুন্দর কিন্তু গাছ তৈরি হচ্ছে এখানে আরো কুল গাছ আছে এখানে লেবু গাছ আছে এখানে দেখতে পাচ্ছি জবা কিন্তু আমার যেটা অভিযোগ থাকবে আপনার জন্য একটাও ছাদে বুগেনভেলিয়া গাছ নেই কেন বুগেনভেলিয়া এবারে করব হ্যাঁ আমি এই সারা মানে সারা বছর বুগেনভেলিয়া বুগেনভেলিয়া করলাম কত বুগেনভেলিয়া দেখবি রাস্তা দিয়ে যেতে যেতে এখানে ভর্তি বুগেনভেলিয়া জবা ফুটেছে খুব সুন্দর কালার পরে ফুটলো প্রুনিং করার পর আচ্ছা দেখো খুব সুন্দর কালার আজকে তাও মানে আমি এসছি বলে ফুটেছে মনে হচ্ছে আর এখানে দেখো এইটা ছোট ভ্যারাইটিটা আমার কাছে আছে সেম জিনিস এর বড়টা কিন্তু স্বপ্নবাবুর কাছে আছে তো উপর থেকে তোমাদের একটুখানি দেখাচ্ছি নিচটা কিরকম লাগছে আর হ্যাঁ এইখানে এইটা নতুন সংযোজন হয়েছে এটা ছিল না আগে তো কিন্তু দেখো উপর থেকে খুব সুন্দর চন্দ্রমল্লিকাগুলো লাগছে দেখো জাস্ট আমি উপর থেকে একবার একটা ওভারভিউ তোমাদের দেখাচ্ছি তো দেখো কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে এইরকম সত্যি কিন্তু স্বপ্নবাবুকে বলবো নেক্সট টাইম এখানেও কিছু টব রাখতে জায়গাটা পুরো হেভি জায়গা দারুণ জায়গা এই ছাদের ওপরটা সব পরেরবার কিন্তু এখানে বুগেনভেলিয়া রাখতে হবে একদম তো চলো এবার নিচে যাব নিচে গিয়ে স্বপ্নবাবুর কিচেন গার্ডেন যেটা তোমাদের দেখাবো বলেছিলাম ভিডিও শুরুতেই এবার গিয়ে তো চলো এবার সেই কিচেন গার্ডেনে গিয়ে কথা হচ্ছে ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম আছে কিন্তু একটা দারুণ কিচেন গার্ডেন তো কিচেন গার্ডেনের মানে খেয়ে মানে কিচেন গার্ডেন এখন প্রায় ফাঁকা সব খাওয়া হয়ে গেছে স্বপ্নবাবু আমার জন্য কিচ্ছু রাখেনি ঠিক আছে কয়েকটা কপি রেখে দিয়েছে অনির্বাণকে দেখানোর জন্য এখানে দেখো এখানটা পুরো ভর্তি ছিল মানে আমি জানি আমি ছবিতে দেখেছি পুরো ভর্তি ছিল দেখো সুন্দর ফুলকপি মানে এইগুলো কিন্তু এখন বাজারে নিয়ে গেলে এক্ষুনি বিক্রি হয়ে যাবে একদম টোটালি ফ্রেশ অর্গানিক কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয় না তো স্বপ্নবাবু এগুলো একদম অর্গানিক কম্পোস্টার খোল বুঝতে পারছো তো মানে জাস্ট দেখো সাইজ দেখেছো একদম 10 টাকা পিস তো কিন্তু এর টেস্ট কিন্তু আলাদাই যতই তুমি মানে বাজারে 10 টাকায় এই হাতির মাথার মতো ফুলকপি পাও কিন্তু এই ছোট হলেও এই কপি ছোট হলেও এর টেস্ট কিন্তু 100 গুণ ভালো তো এইখানে আরো বিভিন্ন রকমের গাছ স্বপনবাবু বসিয়েছেন এগুলো কি স্বপন কি কিসের চারা এগুলো যে ব্রকোলি মানে অনেকে যারা বুঝতে পারছে না সবুজ ফুলকপি একদম সবুজ ফুলকপি খুব হেলদি শরীরের জন্য খুবই ভালো ডাক্তাররা বলে খেতে কিন্তু আমি খাই না কারণ আমার ভালো লাগে না তা এইখানে আরো টমেটো গাছ টমেটো পেকে গেছে তোলার জন্য চাটনি হবে টমেটো বুঝতে পারছি অনির্বাণ আছে মানে সেখানে খাওয়া দাওয়ার গল্প কিছু থাকবেই ঠিক আছে তো এখানে দেখো পুরো মানে দারুণ এখানে ফুলকপি এখানে ব্রকোলি ওখানে টমেটো লাইন দিয়ে আছে এইখানে দেখো আরো টমেটো আরো বেগুন গাছে কত বেগুন ঝুলছে সব এই গাছগুলো কবে বসানো হয়েছে বর্ষার পরে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আর 2-3 মাস হয়ে গেছে তাও হ্যাঁ বাহ এখানটা ছায়া দেখো আর একটা নতুন আর এগুলো কি বসিয়েছে দেওয়া আলু আচ্ছা চোখগুলো দিয়ে বসিয়ে দিয়েছি আরে বাপ রে এগুলো আলু গাছ দেখো আর কিছু সবজি বলবো করুন যাতে বাজারে যেতে আর না হয় না বাজারে একসময় যেতাম না আজকে দেখুন এইখান থেকে এই পুরো হ্যাঁ এই এতখানি জমি 3.5 কাঠা হ্যাঁ 3.5 কাঠার মধ্যে 2.5 কাঠা ধরে 2.5 কাঠা জমিতে আমি একা চাষ করতাম আচ্ছা এখন শরীরে একদম না অবশ্যই এবছরে অনেক কিছু হয়নি এই কারণে এই মাটি কেটে রেখে উঁচু করেছি বর্ষায় যাতে জল না যাবে আচ্ছা এবার এই ড্রেনেজ সিস্টেমটা তৈরি করেছি নিজে আমি কালকে দিয়ে করাই একদম সব কিছু নিজের হাতে বানানো এই ড্রেন দেখি ওই ড্রেনে গেল হ্যাঁ হ্যাঁ ওখান থেকে পাম্প চালিয়ে বাইরে ফেলে দেবো আরে বাপ রে মানে ইঞ্জিনিয়ার মানে আপনি কি চাষি হয়ে গেছেন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন আর কি বলবো ভিয়েতনামি ইয়ে আচ্ছা কাঁঠাল গাছ আচ্ছা ভিয়েতনামি কাঁঠাল ওই একটা আছে ওদিকে একটা আছে আচ্ছা এরা একটা সোসাইটি আর কি ইয়ে করছিল গিফট করছিল আচ্ছা আচ্ছা এগুলো কি এগুলো হচ্ছে ইয়ে লেমন গ্রাস আচ্ছা প্রচুর লেমন গ্রাস আছে এখান থেকে তোলো আর চা বানাও ঠিক আছে লেমন গ্রাসের চা কিন্তু খুবই ভালো উপকারী আর এইখানে হচ্ছে সেই ড্রাগনের কাটিং গুলো যেগুলো স্বপ্নবাবু বলছিলেন ওপরে হ্যাঁ যেগুলো কাটা সেগুলো কিন্তু এখানে বসানো আছে খুব সুন্দর আরো একবার তোমাদের দেখাচ্ছি এইরকম
ছোট্ট মানে কিচেন গার্ডেন সবাই বানাও, যাদের এরকম জায়গা নেই, সবার পক্ষে তো সম্ভব না, ছাদে করো, ছাদে করো। এইরকম দেখো বেগুন, মানে প্রতিটা গাছে বেগুন হয়ে আছে। আর এখানে আছে পালং শাক, পালং শাক তো প্রায় সবই খাওয়া হয়ে গেছে, আর এখন শুধু শীষ পালং বানানোর প্রক্রিয়া চলছে এখানে। আমারও তাই অবস্থা, ছাদে অনেক পালং শাক খেয়েছি, তারপর এখন দেখো শীষ পালং হচ্ছে। কিন্তু তো পুরো কিচেন গার্ডেনটা এরকম আপাতত, এরকম আছে, আরও অনেক সবজি ছিল। তো এই কোনাতেও দেখো গাছ আছে, এখানে মটরশুঁটি আছে, এখানেও বেগুন লাগানো, যেখানে যেখানে জায়গা পেয়েছে স্বপনবাবু কিন্তু গাছ বসিয়ে গেছেন, সে ফল গাছ হোক, সে সবজি গাছ হোক, যাই হোক। তো এই হচ্ছে স্বপনবাবুর টোটাল বাড়ি, এই হচ্ছে টোটাল কিচেন গার্ডেন বলো, স্বপনবাবুর গার্ডেন, ছাদ বাগান সব তোমাদের ঘুরিয়ে দেখালাম উপর থেকে নিচ অব্দি। খুব মানে আমার তো দারুণ লাগলো, স্বপনবাবুর সাথে প্রায় প্রতিদিন কথা হয়, মানে কিছু কিছু মানুষ আছে যাদের ইউটিউবের থ্রুয়ে আমি পেয়েছি, আমি আমি সত্যি খুবই লাকি এই সকল মানুষগুলোকে আমি ইউটিউবের জন্য পেয়েছি। স্বপনবাবু সেই লিস্টে কিন্তু একদম ওপরের দিকে আছে। তো স্বপনবাবু থ্যাংক ইউ সো মাচ সকালটা আমার সাথে কাটানোর জন্য, খুব ভালো লাগলো। আপনার সাথে তো আমার সবসময় ভালো লাগে টাইম স্পেন্ড করতে। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। আর হ্যাঁ, যারা প্রথমবার দেখছো, আর বলছি না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করতে হবে, আর ভালো লাগলে লাইক কিন্তু করতে হবে। দেখি আছে কতজন ভিডিওতে লাইক করছে, এত লোকে তোমরা দেখো রোজ ভিডিও, আর লাইক করো ওই কজন, আজকে সবাই লাইক করো তো ভিডিওটা, এই ভিডিওটা দেখবো কত লাইক আজকে আসে। ঠিক আছে, ভিডিও চালু হওয়ার আগে লাইক করো। তো কালকে ঠিক সকাল 11টা আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, একটা নতুন হয়তো বাগানে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।